দরদ এবার আন্তর্জাতিক দরদের যেভাবে টেলারটা উন্মোচন করা হবে যেরকম আজকে জানিয়েছেন সেটা কিন্তু বাংলাদেশে কোন সিনেমায় আজ পর্যন্ত মানে বাংলাদেশে কোনো সিনেমায় এরকম হয়নি এমনিতে অলরেডি আপনার জেনেই গেছেন যে দরদের টেলারটা প্রকাশ পাবে বুজ খলিফাতে এবং এটা তিন মিনিটে হতে চলেছে হ্যাঁ তিন মিনিটের টেলার হবে এবং এটি পাঁচটা ভাষায় দেখানো হবে এমনিতেই বুজ খলিফার যে ওই জায়গাটা দেখানোর জন্য বুকিং করার জন্য প্রচুর টাকা কিন্তু খরচা সেইখানে এত বড়ভাবে ভাবে প্রমোশনের চিন্তা ভাবনা করেছে পরিচালক অনন্য মাম সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এবং এর জন্য তিনি না কোনো একটি ইরানি ডিস্ট্রিবিউশন কোম্পানির সাহায্য নিচ্ছেন এবং আজকে আরেকটা কিন্তু নতুন পোস্টারও রিলিজ করা হয়েছে সেই পোস্টারের ব্যাপারে কথা বলো সেই পোস্টারের পাশাপাশি একটা জিনিস এর থেকে আমি স্পষ্ট পণ্য পোস্টারটা দেখে বুঝতে পারছি যে এই সিনেমাটা কিন্তু শাকিব খানের মানে ক্যারিয়ার একটা মাইস্টোন হয়ে যাবে প্রথমবার হয়তো শাকিব খান এরকম চরিত্র করছেন এর আগে শাকিব খানকে এরকম চরিত্র দিয়ে কেউ কেউ কিন্তু দেখেনি একটা সাইকো থ্রিলার এই সিনেমাতে এবং সেই সাইকোটা হচ্ছে কিন্তু শাকিব খান এখানে একটা করতে সাকিব এবং এই সিনেমাটা রিলিজ করবে সেকেন্ড মে ডেট আছে সেকেন্ড মে রিলিজ করতে চলেছে এই বছরই তো এই যে নতুন যে ওরা যে একটা পোস্টার রিলিজ করেছে অন্নমাম সেই পোস্টারটার মধ্যে লেখা আছে দেখবেন ওয়ান্টেড ডেডলি এরকম লেখা আছে তো এই ওয়ানটেড দশ লক্ষ টাকার আপনার একটা অ্যামাউন্ট আছে কারণ হচ্ছে এরকমই পোস্টারটা হবে যে পুলিশ তাকে খুঁজছে সেই হিসাবে এই পোস্টারটা দিয়েছে তার কারণ সে কিছু ভুল কাজ করে সম্মত সে কিছু খুন করছে এবং এতে ভিলেনের রোল করছে হচ্ছে রাহুল দেব এবং শাকিব খানের বিপরীতে আছে সোনালি চৌহান যতদূর যা আইডিয়া হচ্ছে সম্ভবত এখানে হিরোইনের কোন একটা ইনসিডেন্ট ঘটতে পারে মানে হিরোইনের কোনো মারা যাওয়ার ব্যাপারটা থাকতে পারে যে হিরোইন মারা যায় এবং তার ফলে সে একটা সাইকো হয়ে যাবে এবং তারা একটা বদলা নেবে যাকে মানে ভিলেনের সঙ্গে এরকম কিছু একটা ব্যাপার থাকতে হবে যদি আমি সেটা শুনতে পাচ্ছি যদিও এবার আমি এখন নিশ্চিদ্ধভাবে বলতে পারছি না কিন্তু এইটা আমার ধারণা যাচ্ছে যে এইরকমই কিছু একটা ব্যাপার থাকতে পারে কারণ সাকিব খান এই রকম সাইকো চলতে প্রথমবার করছে এটা একটা পুরোপুরি কিন্তু সাইকো থ্রিলার মনে রাখবেন এই সিনেমাটা একটা সাইকো থ্রিলার হতে যাচ্ছে এবং যেভাবে এটা ট্রেলারটা প্রকাশ পাবে পাঁচটা ভাষাতে বাংলা বাদেও আরো চারটে ভাষাতে এছাড়া এমনি টোটাল বাংলাতে তো প্রকাশ পাবে এছাড়া হিন্দি এই তামিল তেলেগু এরকম রকম চারটে টোটাল টোটাল পাঁচটা ভাষাতে এখানে রিলিজ করবে তো এই সিনেমাটা কিন্তু খুব লার্জ স্কেলে হতে যাচ্ছে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ প্রয়োজনে কাজ কাজে খুব সহজেই বাংলাদেশেও রিলিজ করবে যেরকম হিন্দি ইন্ডিয়াতেও রিলিজ করবে এবং দু তারিখ ডেট দেখে সেটা ঠিকই আছে কারণ আবার দশ তারিখে তো বুমেরাং আসছে দু তারিখ নয় তিন তারিখ হতে পারে দুই বা তিন তারিখে এরকম রিলিজ করবে মে মাসে তো আবার বুমেরাং আসছে ঠিক তার এক সপ্তাহ আগে তবে আমার মনে হয় আর একটুখানি এগিয়ে আনলে বেটার হতো কারণ হচ্ছে এক সপ্তাহ সময় পরে আসছে না তখন তো হল অন্তত বাংলা তো এখন দেখা যাক এই সিনেমাটা কিন্তু একটা অনন্য লেভেল হতেছে অন্য লেভেল হবে কিন্তু সাকিব খানের ক্যারিয়ারে অন্য লেভেল হবে এবং যদি ভালো করে লুকসটা দেখে দেন প্রথম লুকসটা তো ভয়ানক ছিল এই লুকসটাও কিন্তু অনেকটা ডিফারেন্ট আগের লুকসের মতো ভয়ানক নেই এই লুকটা অনেকটা বেশি অনেকটা নর্মাল কারণ পুলিশ যখন দেখবেন যে কোনো ওয়ান্টেড পোস্টার ছাপা সেখানে কিন্তু তার যে নর্মাল লুকের ফটো দেয় কারণ লাকে তাকে রিকগনাইজ করতে পারে কারণ একটা দুর্দান্ত বাজে লেভেলের ফটো দিয়ে দিলে সেটা কিন্তু লোকে রিকগনাইজ করতে পারে না তো সেই রকমই একটা পোস্টার কিন্তু আজকে অন্য রকম শেয়ার করেছে এবং আমার বিশ্বাস এইটা কিন্তু একটা শাকিব খানের ক্যারিয়ারে অন্য রকম সিনেমা হতে চলেছে তো আজকে এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন